আজকের ক্লাসে স্বাগতম। আজকে আমরা ইন্টিগ্রেশনের এই অঙ্ক দুটি সলভ করব। পূর্বের ক্লাসে আমরা এই অঙ্ক দুটির ক্ষেত্রে যে সূত্র প্রয়োজন হবে সেটি আমরা প্রমাণ করেছি। আমরা সূত্রটি জানি, ইন্টিগ্রেশন ডিএক্স বাই রুট ওভার এক্স স্কোয়ার মাইনাস এ স্কোয়ার থাকলে আমরা জানি ইকুয়াল ln মডুলাস এক্স প্লাস রুট ওভার এক্স স্কোয়ার মাইনাস এ স্কোয়ার প্লাস সি। আমি সূত্রটি এখানে আবার লিখতেছি, ইন্টিগ্রেশন ডিএক্স বাই রুট ওভার এক্স স্কোয়ার মাইনাস এ স্কোয়ার ইকুয়াল ln মডুলাস এক্স প্লাস রুট ওভার এক্স স্কোয়ার মাইনাস এ স্কোয়ার প্লাস সি। আমরা মনে রাখার জন্য আমি লিখলাম, যা আমরা সূত্রটি প্রমাণ করেছি পূর্বের ক্লাসে। এখন আমরা ওই সূত্রের আলোকে এই অঙ্ক দুটি সলভ করব। মনে করি I ইকুয়াল ইন্টিগ্রেশন dx বাই রুট ওভার x স্কোয়ার মাইনাস 9 আমরা লিখলাম। আমরা জানি রুট ওভার x স্কোয়ার মাইনাস a স্কোয়ার আছে, তাহলে 9 এর বর্গমূল হলো 3, তাহলে আমরা 3 স্কোয়ার লিখবো। ইকুয়াল ইন্টিগ্রেশন dx বাই রুট ওভার x স্কোয়ার মাইনাস 3 স্কোয়ার আমরা লিখলাম। এরপর আমরা ওই সূত্রের আলোকে লিখব ইকুয়াল ln মডুলাস x প্লাস রুট ওভার x স্কোয়ার মাইনাস 3 স্কোয়ার প্লাস সি ইকুয়াল ln মডুলাস x প্লাস রুট ওভার x স্কোয়ার মাইনাস 9 প্লাস সি। প্রথম অঙ্কটির আমাদের অ্যান্সার সম্পন্ন হলো। এরপর আমরা দ্বিতীয় অঙ্কটির ক্ষেত্রে কি কৌশলটি অবলম্বন করতেছি আমরা সেটা এখন করব। মনে করি I ইকুয়াল ইন্টিগ্রেশন dx বাই রুট ওভার 2x প্লাস x স্কোয়ার আমরা লিখলাম। এরপর আমরা লিখতেছি ইকুয়াল ইন্টিগ্রেশন dx বাই রুট ওভার, এখান থেকে আমরা যে কৌশলটি অবলম্বন করব এখান থেকে আমরা এটাকে সূত্রের আলোকে তৈরি করব। এ প্লাস বি হোল স্কোয়ার অথবা এ মাইনাস বি হোল স্কোয়ার যাই আসে আমরা সেটি আমরা তৈরি করব। প্রথমে আমি এক্স স্কোয়ার নিলাম, এক্স হোল স্কোয়ার আকারে লিখলাম, প্লাস সূত্রে টু নিলাম, এক্স নিলাম, এখানে টু এক্স আছে, আমরা টু এক্স পেয়েছি, তাহলে আমাদের বি কে ওয়ান নিতে পারি, প্লাস ওয়ান হোল স্কোয়ার নিলাম। এখানে এ স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার এই সূত্রটি চলে আসলো, যেহেতু ওয়ান স্কোয়ার মানে ওয়ান অতিরিক্ত, তাই আমরা এখানে মাইনাস ওয়ান নিলাম, ওয়ান হোল স্কোয়ার দিয়ে দিলাম। ইকুয়াল ইন্টিগ্রেশন ডিএক্স বাই রুট ওভার এক্স প্লাস ওয়ান হোল স্কোয়ার মাইনাস ওয়ান হোল স্কোয়ার নিয়ে নিলাম। এখন আমরা একটি কাজ করতে পারি, এখানে x প্লাস 1 কে z ধরতে পারি অথবা x প্লাস 1 কে z না ধরেও আমরা অঙ্কটি সলভ করতে পারি। যেহেতু x এর সহগ আমাদের 1 আছে, তাহলে x এর সহগ 1 থাকলে x প্লাস 1 কে z ধরলে x প্লাস 1 এর ডিফারেন্সিয়েশন dx, z এর ডিফারেন্সিয়েশন dz, তাহলে dx dz আমরা সরাসরি অঙ্কটি সলভ করতে পারি। তারপর আমি এখানে একটু ধরলাম, ধরি x প্লাস 1 ইকুয়াল z, অতএব d dx of x প্লাস 1 ইকুয়াল dz dx আমরা লিখলাম, such that dx ইকুয়াল dz, x এর ডিফারেন্সিয়েশন 1, 1 এর ডিফারেন্সিয়েশন 0, তাহলে dx ইকুয়াল dz আমরা লিখতে পারি। এই লাইন থেকেও সরাসরি লিখতে পারি, এভাবেও আমরা লিখতে পারি। ইকুয়াল ইন্টিগ্রেশন dz বাই রুট ওভার z স্কোয়ার মাইনাস 1 হোল স্কোয়ার। আমরা এখন এই সূত্রের আলোকে আমরা লিখতে পারি। আমরা এখানে লিখেছি ইন্টিগ্রেশন dx বাই রুট ওভার x স্কোয়ার মাইনাস a স্কোয়ার ইকুয়াল ln মডুলাস x প্লাস রুট ওভার x স্কোয়ার মাইনাস a স্কোয়ার, তাহলে আমরা লিখব ln মডুলাস
z plus root over z square minus 1 plus c. এখন আমরা z এর মান বসাই দেব ln modulus z এর মান আমাদের x plus 1 bracket লাগলাম plus root over x plus 1 whole square minus 1 modulus c. এরপরে আমরা আরেকটি লাইন লিখতেছি equal ln modulus x plus 1 plus bracket রাখলাম, এটিকে আমরা solve করলে আমরা এই অংশটি পাবো, একবারে লিখতেছি আমরা 2x plus x square plus c, আমাদের অ্যানসারটি সম্পন্ন হলো। এখন আমরা একটু ডিসকাস করি, প্রথম অঙ্কটির ক্ষেত্রে আমরা সরাসরি সূত্র ব্যবহার করতে পেরেছি, যেহেতু 9 আছে 3 স্কয়ার লিখেছি। দ্বিতীয় অঙ্কটির ক্ষেত্রে আমরা যে কাজটি করেছি সাজাই নিয়েছি, এখানে x স্কয়ার x হোল স্কয়ার প্লাস 2 ইনটু x ইনটু 1 হলো, এটা গুণ করলে 2x, তাহলে এখানে আমাদের b স্কয়ার দরকার, মানে একটা 1 প্লাস 1 হোল স্কয়ার মাইনাস 1 হোল স্কয়ার, এটা কেটে দিলে মিলে যাচ্ছে, তাই আমরা নিয়েছি। এখানে আমরা লিখতে পারলাম a প্লাস b হোল স্কয়ার, অর্থাৎ x প্লাস 1 হোল স্কয়ার নিয়ে নিলাম। এখন আমরা সরাসরি অঙ্কটিতে যেতে পারতাম, না যায় আমরা একটু ধরলাম x প্লাস 1 ইকুয়াল z, উভয় পক্ষকে x এর সাপেক্ষে ডিফারেন্সিয়েশন করলাম d dx অফ x প্লাস 1 ইকুয়াল dz dx, এখানে x এর ডিফারেন্সিয়েশন 1 আর 1 এর ডিফারেন্সিয়েশন 0, তাহলে এদিক থেকে dx নিলাম আর dz আমরা লিখলাম, dx এর বদলে dz নিলাম, x প্লাস 1 এর বদলে z স্কয়ার নিলাম, z নিয়ে z স্কয়ার মাইনাস 1 স্কয়ার, সরাসরি ওই সূত্র অনুযায়ী আমরা বসাই দিলাম ln মডুলাস z প্লাস রুট ওভার z স্কয়ার মাইনাস 1 স্কয়ার, z এর মান x প্লাস 1 প্লাস z এর মান x প্লাস 1 হোল স্কয়ার মাইনাস 1, x প্লাস 1 হোল স্কয়ার মাইনাস 1 এর বদলে আমরা যেহেতু সাজায় নেওয়ার ক্ষেত্রে এটা আছে, তাই ওইটাকে আমরা লিখলাম 2x প্লাস x স্কয়ার, আমাদের এই অ্যানসারটি সম্পন্ন হলো। আজকে এখানেই, আল্লাহ হাফেজ।